রাজ্যের নানান প্রান্তে লাগাতার বোমা গুলি বারুদ উদ্ধার করে চলেছে পুলিশ। নানান সময় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে গিয়ে নানান রাজনৈতিক দলের কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ এবং তা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছে বহুবার। এবার ভাঙড়ে আইএসএফ সদস্যকে মোমাল গ্রেপ্তার করেছে পুলিশ। তা নিয়ে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী কি বলেছেন শোনাবো। আরে বোমটা তো ছিল, আইএসএফ দলের কর্মী হলেও বোমটা তো পেয়েছে, ষড়যন্ত্রের গিয়ে যার কাছে বোম পাবে, যার কাছে পিস্তল পাবে সে ক্রিমিনাল, আর ক্রিমিনাল হলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কারণ আমাদের মধ্যে সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়ার কাজটা পুলিশের। মুখ্যমন্ত্রী বলেছে সারা বাংলায় পুলিশকে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে সারা বাংলায় পিস্তল বোমা সব সিজ করতে হবে, সেই কাজটাই পুলিশ করছে।